সপোনরে খেখনাই মরমরো খে পাঠশালাত কহিনু থিয়েটার চল্লিশ সংখ্যক নাট্যবর্ষর শুভারম্ভ উদ্বোধন করলে মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা ঋষিকেশ গোস্বামীয়ে। তুমি বিনা যাও কোথায় ঘুরি আহো তোমার। শুকুরবারে সন্ধিয়া পাঠশালাত কহিনু থিয়েটারের চল্লিশ সংখ্যক নাট্যবর্ষর শুভারম্ভ হল। কহিনুর থিয়েটারের প্রতিস্থাপক প্রযোজক রতন লহকরলৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই অনুষ্ঠান উদ্বোধন করলে মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী। অনুষ্ঠানত সভাপতিত্ব করলে বিশিষ্ট অধিবক্তা তথা সমাজকর্মী গিরিধর চৌধুরী। ইয়ার পিছতে নাট্যকার রাজদীপর বরখা জেতিয়া নামে নাটক মঞ্চস্থ করে নাট্য দলটোয়ে নতুন বছরের পাতনি মেলিলে। আহকচোন চাও রাজদীপর বরখা জেতিয়া নামে নাটকখনের কিছু দৃশ্য। আমি যেটো ইয়ার রিহার্সেল চাই গম পাইছো বা অন্য দেখুন গম পাইছো যে ইয়াত সম্পূর্ণভাবে নতুন সজ্জারে অর্থাৎ নতুন কারিগরী দিক লই এইবার কহিনুর থিয়েটারে নাটবিল মঞ্চস্থ করব আর নিশ্চয় আমার সমূহ দর্শকর ফল সমাদর পাব আর অসমবাসীর কারণেও এই যে আমার মোবাইল থিয়েটারের যে গৌরব এই গৌরব অক্ষুণ্ণ রাখব পারিব বলে আমি নিবন্ধী নাটক তারপর সফলতার প্রকৃতির কষ্টকরণ আর অভিজিৎ রায় মূর্তি সত্যমার আটাইখ নাটক সুন্দর যেহেতু বিভিন্ন স্ক্রিপ্ট এটা বেলেগ বেলেগ আর তিনিখন নাটককে যিমান বার পর্যায়ালৈকে মানে টেকনিক্যালি হোক স্টোরি লাইন চেষ্টা করেছে আর আজি চারি পাঁচ বছর বিরতির পিছত মানে অকান টেকনিক্যালি কোভিডের পরে টেকনিক্যালি বিচার এই বছর সুযুক্ত নাট্য সপোনরে খেখনাই মরমরো খেখনাই। পাঠশালার পৰা সঞ্জীব কলিতার রিপোর্ট টাইমস গুয়াহাটি। জি উঠো তুমি বিনা যাও কোথায় ঘুরি আহো তোমারো।